السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم، وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. সম্মানিত মুসলিম দীনি ভাই বোন, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন শুনছেন, আমরা সর্বপ্রথম সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বিশুদ্ধ আকিদের গুরুত্ব। মানব জীবন পরিচালিত হয় আকিদার উপরে নির্ভর করে, মানব জীবন পরিচালিত হয় আকিদার উপর নির্ভর করে। আকিদা হচ্ছে মানব জীবনের মূল ভিত্তি, মানুষের সফলতা ব্যর্থতার মূল চাবিকাঠি হচ্ছে বিশুদ্ধ আকিদা। মানুষের আকিদা যদি বিশুদ্ধ হয় তাহলে মানুষের যাবতীয় কথা কর্ম আচরণ ইবাদাত আল্লাহর নিকটে গৃহীত হবে এবং সে ব্যক্তি পরকালে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। পক্ষান্তরে মানুষের আকিদাতে যদি শিরক থাকে, অশুদ্ধ আকিদা হয়, ভেজাল যুক্ত যদি আকিদা হয়, তাহলে তার কথাকর্ম আচরণ এবাদাত কোনোটি আল্লাহর নিকটে গৃহীত হবে না, সে বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বিশুদ্ধ আকিদা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ইমানাহুম বিযুলমিন, এবং যারা তাদের ইমানের সাথে শিরককে মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আম, তারাই হচ্ছে নিরাপদ প্রাপ্ত, ওয়াহুম মুহতাদুন, এবং তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। অত্র সূরায়ে আনামের 82 আয়াতে আল্লাহ বলছেন যে যারা ইমান এনেছে এবং ইমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, বর্তমান পৃথিবীতে যত আকিদের মানুষ আছে, বলতে গেলে আকিদা পচনের কারণেই শিরকের উৎপত্তি হয়েছে। আল্লাহ বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মুমিন আল্লাহর সাথে শরীকে সাব্যস্ত করে, শরীক স্থাপন করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শিরক এই শব্দটি বোঝাতে চাচ্ছেন যে শিরক কি। শিরক হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করা। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব বর্তমান পৃথিবীর মানুষ আকিদাগত বিভক্তির কারণেই তারা বিভিন্ন ফেরকায় নীতিতে বিভক্ত। এক শ্রেণীর মানুষের আকিদা যে পীর পূজা ছাড়া জান্নাত হবে না, কবরে মানত না করলে কল্যাণ পাওয়া যাবে না, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এটা মানুষের আকিদা। আর এ কারণেই মানুষ পীর পূজার দিকে ধাবিত হচ্ছে। আর এক শ্রেণীর মানুষের আকিদা যে শুধু পীর পূজা নয়, যারা যাদেরকে আমরা বিধর্মী বলে জানি, তারা মূর্তি পূজা, বলতে গেলে প্রাচীনতম শিরক হচ্ছে মূর্তি পূজা, তাদেরই অনুকরণ মুসলিম জাতিতে চলে এসেছে, সেটাই কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা নামে প্রচলন ঘটেছে মুসলিম সমাজে। তো এখানে যেই আকিদের কথা আমরা বললাম, যদি মানুষের আকিদা সহি হয়, মানুষ এবাদাত করবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি এই এবাদাত আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে দেয়, আকিদা বলতে আমরা কী বুঝি, তাওহিদ বলতে আমরা কী বুঝি, একটা মানুষ তার জীবনের যে শাখায় যে অবস্থাতেই সে তার জীবন পরিচালনা করবে, সে শাখাতেই একমাত্র আল্লাহর বিধানকে মেনে চলবে। সে যদি এবাদাত করতে চায় একমাত্র আল্লাহর ইবাদাত করবে, সে যদি কোনো কিছু মানত করতে চায় তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নামে মানত করবে, সে যদি কোনো পশু জবহ করতে চায়, কোরবানি করতে চায়, সে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করবে, সে যদি সেজদা করতে চায় তাহলে একমাত্র আল্লাহকে সেজদা করবে। এখানে আনুগত্য পাওয়ার হক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। কিন্তু এই আনুগত্য যদি আমরা
আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দিই, তাহলে আমাদের আকিদাতে পচন ধরে যাবে, ওটা শিরকি আকিদে। কেননা সেজদা পাওয়ার একমাত্র হক রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পশু আমরা যার নিয়তে, যাকে সন্তুষ্ট করার লক্ষ্যে জবহ করব, সেটা হচ্ছে আল্লাহ, কোনো পীর নয়, দরগা নয়, খানকা নয়। বর্তমান মুসলিম সমাজ এ কারণেই আল্লাহ বলছেন যে ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মুমিন আল্লাহর সাথে শিরক করছে, তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ আছেন, আল্লাহকে সেজদা দেয়, প্রক্ষান্তরে তারা মাজারকেও সেজদা দেয়, আল্লাহকে মানে কিন্তু তারা মৃত পীর সাহেবের নামে পশু জবহ করে। এই যে ইমানের সাথে শিরক মিশ্রিত, কাজেই মানুষের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে। আকিদে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমরা বুঝতে পারি যে এটা একটি বিশাল অর্থবাদক শব্দ। মানুষের বিভিন্ন বৈষয়িক, রাজনৈতিক, ধর্মীয় অঙ্গনে প্রত্যেকেই বিভিন্ন আকিদাতে বিভক্ত। এক শ্রেণীর মানুষ রাজনৈতিক অঙ্গনে আকিদাকে উগ্রভাবে দেখছে, তারা মনে করছে ইমানের সংজ্ঞাতে তারা বলছে যে ইমান হচ্ছে মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কর্মে বাস্তবায়ন, তিনটাই হচ্ছে ইমানের মূল। কাজেই তারা বলছে যে যারা ক্যামিরা গুণাগার তারা হচ্ছে কাফের। আবার অপরপক্ষে যারা মর্জিয়া সম্প্রদায়, শৈথুল্যবাদী, তারা বলছে যে শুধু অন্তরে বিশ্বাস করলেই হবে, কর্ম করার কোনো প্রয়োজন নেই, ইমান ঠিক থাকলেই হবে, আমলের প্রয়োজন নেই। এটাও তাদের ভুল ব্যাখ্যা, কেননা ইমানের সাথে আমল হচ্ছে রিলেটেড, সম্পৃক্ত। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের মৃত্যু এবং পরে জীবন সৃষ্টি করেছি এটা করার জন্য যে আমি দেখতে চাচ্ছি যে আমার বান্দারা কে কে ভালো আমল করে প্রতিযোগিতা করছে। কাজেই আল্লাহ আমল দেখতে চাচ্ছেন, ইমানের সাথে আমল রিলেটেড। কাজে আমরা বলতে পারি না শুধু বিশ্বাস করলে অথবা স্বীকৃতি দিলে ইমান পূর্ণ হলো। ইমান, বিশ্বাস, স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন, তিনটার সমন্বয় ইমান গঠিত হয়। এ মুরজি এবং খারেজিদের বিপরীতে আরেকটি দল আছে পৃথিবীর মাটিতে, আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিসগণ। তারা বিশ্বাস করেন যে আল ইমান ওয়াত তাসদিক ফিল জানান, ইমান হচ্ছে অন্তরে বিশ্বাস করা, ওয়া ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি জানানো, ওয়াল আমালু বিল আরকান, কর্মে বাস্তবায়ন করা। ইয়াজিদু বিত্তা, তারা বিশ্বাস করে যে ইমান বৃদ্ধিপ্রাপ্ত হয় যদি মানুষ আমল করে, আমলে ইমান বৃদ্ধিপ্রাপ্ত হয়, ওয়াং কুসুবিল মাসিয়ে, আর পাপ কাজে ইমান কমতে থাকে। আল ইমান হওয়াল আসল, ইমান হচ্ছে মূল, ওয়াল আমাল হওয়াল ফার, আর কর্ম হচ্ছে শাখা। কাজেই একজন মানুষ যদি বিশ্বাসে স্থাপন করে, পাশাপাশি কর্ম করে, তাহলে তার ইমান ঠিক থাকবে। মৌখিক স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, এই দুইটি হচ্ছে, মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, এটা হলো মূল এই দুইটি আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকটে। আর কর্মে বাস্তবায়ন, এটা ইমানের হ্রাসবৃদ্ধিতে মানুষের সঠিকত্ব প্রমাণ করে। যদি মানুষ ভালো আমলে এগিয়ে যায় তাহলে তার আমল বৃদ্ধি পাবে, যদি মানুষ খারাপ আমলে এগিয়ে যায় তাহলে মানুষের ইমান কমতে থাকবে। কাজে আহলে সুন্নাহ জামাতগণের নিকটে ক্যাবিরা গুণাগার ব্যক্তি কাফের নয়, চিরস্থায়ী জাহান্নামী নয়, তাদের রক্ত হালালও নয়। এখানে এক শ্রেণীর পচা আকিদা সম্পূর্ণ ব্যক্তি বলছে যে যারা ক্যাবিরা গুণাহ করে তারা কাফের, তাদের রক্ত হালাল, তারা চিরস্থায়ী জাহান্নামী, এ কথা ঠিক নয়। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ তোমরা তৌবা করো খাঁটিভাবে। আর আমরা জানি যে তৌবা কেবল কাবিরা গুণাগার জন্য করতে হয়, কাবিরা গুণা, বড় বড় গুণার জন্য তৌবা করতে হয়। তাহলে মুমিনরা কাবিরা গুণা করবে কথা ঠিক, তৌবা করে ফিরে আসবে এ কথাও ঠিক। যদি তৌবার ব্যবস্থা না থাকে, যদি আমি বলি আমার মাথা ব্যথা হয়েছে তাহলে আমাকে ওষুধ খেতে হবে, চিকিৎসা নিতে হবে, কিন্তু আমি যদি উগ্রপন্থী হই, আমি যদি বলি মাথা ব্যথা হয়েছে মাথাই কেটে ফেলতে হবে, তাহলে এটা সংস্কার হলো না, এটা ধ্বংস হলো। কাজেই আমাদের সংস্কার দরকার। আমরা নেতার পরিবর্তন চাচ্ছি না, আমরা নীতির পরিবর্তন চাচ্ছি। নেতা নেতাই থাক, সেখানে কোরআন ও সহিহ সুন্নাহ চালু হোক, এটাই আমাদের নীতি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের রাজনৈতিক আকিদা হচ্ছে আকিদা এবং আমল সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন করা। কাজেই বর্তমান পৃথিবীতে এক শ্রেণীর মানুষ
ধর্মের নামে মুশরিক এই পদ্ধতি চালু করছে, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, আবার বৈষয়িকতার নামে মানুষ মানুষের তন্ত্রমন্ত্র মানতে গিয়ে মুশরিক হচ্ছে, এটাও একটি ষড়যন্ত্র। কাজে আমরা আকীদা আমল কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক পরিশুদ্ধ করে আমাদের যাবতীয় কর্ম আচরণ যেন সঠিক হয়, আমাদের আকীদা আমল আল্লাহর নিকটে গৃহীত হয়। আমরা এখানে বিশুদ্ধ আকীদার প্রয়োজনীয়তা এতটুকু আমরা বলতে পারি যে জান্নাত পাওয়ার জন্য বিশুদ্ধ আকীদা এবং তদানুযায়ী বেদাত মুক্ত আমল, এটাই আমাদের জন্য মূল ভূমিকা পালন করবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিসের মাধ্যমে বলেছেন। কাজে আসুন আমরা আকীদা আমল সংশোধন সংস্কারের মাধ্যমে আমরা আমাদের সার্বিক জীবন ঢেলে সাজানোর চেষ্টা করি, আল্লাহ কবুল করুন, আল্লাহুম আমিন। এ কথা বলে আমরা আজকে বিদায় নিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।